বেসিক্যালি গতকাল একটা ফোন আসে ফোন করে আমাকে বলা হয় যে আপনি এরকম অভিষেক সিনহা বলছেন আমি বললাম যে হ্যাঁ বলছে বলছি আপনি আর এরকম একটা পলিসি ছিল যেটা ম্যাচিওর হওয়ার কথা আছে আপনি একটা চার বছর ধরে পলিসিটা দু হাজার আঠেরো পলিসি যেটাকে আপনি নেননি এক ওই চুরানব্বই হাজার ছশো টাকা মতো আপনার পলিসি অ্যামাউন্ট আছে আমি ইচ্ছা করেই ওনাকে বলি যে আমি ওনার বাবা বলছি উনি বাইরে পুনেতে থাকেন বলছে ও আচ্ছা আপনি যদি না নিতে চান ওটা আমরা তাহলে রিটার্ন করে দেবো সরকারকে কোনো অসুবিধে নেই যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন তো এরকম কল অনেক রকম হয়েছে পাড়াতেও হচ্ছিল আমি কলটা রিটার্ন করে বলি হ্যাঁ আমি ছেলের সাথে কথা বলেছি উনি বলেছেন নেবে তো বলার পর ওনারা আমাকে বলে তাহলে নেবেন যখন কিছু ডকুমেন্ট লাগবে ডকুমেন্টগুলো এই এগুলো লাগবে তখন বলি ডকুমেন্টগুলো পাঠাতে বলে আমাকে যেমন ক্যান্সেল চেক আধার কার্ড প্যান কার্ড দু কপি ফটো তো একটা পঁচিশ হাজার টাকা চেক ব্ল্যাঙ্ক লেখা থাকবে তো এখানে কোনো রকম ডেট থাকবে না বলেছিল তিনটে টোটাল চেক লাগবে তো বলার পর আমি বলি নাকি যে আমি তো এরকম পাঠাতে পারবো না বয়স্ক মানুষ কিভাবে পাঠাবো বলুন তো বলার পর বলেন না ঠিক আছে আমাদের এক্সিকিউটিভ তাহলে যাবে আপনার কাছে চেকটা নেওয়ার জন্য তো আলটিমেটলি আমার কোনো পলিসি ছিল না দু সালে তো উনি আসেন আমাকে চেক দেওয়ার জন্য বলেন পঁচিশ হাজার টাকা একটা চেক ওনাকে দিতে হবে তো সমস্ত রেকর্ডিংটাই কলটা আমরা করছিলাম তো আসার পর ওনাকে এখানে আমরা বসাই বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করি ওনার ফোন খুলে আমরা দেখতে পাই যে এরকম জনের থেকে শ জনের থেকে উনি এরকম ব্ল্যাঙ্ক চেক নিয়েছে কারোর থেকে পঁচিশ হাজার কারোর থেকে পঁয়ত্রিশ হাজার এরম চেক নিয়ে এরকম করে বেড়াচ্ছেন ইভেন ওনাকে আমাকে যে ম্যাডামরা ফোন করছিলো অফিস থেকে স্যার ম্যাডাম উনি যাদের স্যার ম্যাডাম বলেন তাদেরকে উনি ফোন করছেন তারা আবার ওনাকে বলছে শুনতে পাচ্ছি স্পিকারে যে কোনো অসুবিধা হয়নি তো কোনো প্রবলেম হয়নি তো ভয় লাগছে দেখো সাবধানে থেকে কোনো যেন প্রবলেম না হয় এরমভাবেই যেটা বুঝলাম দীর্ঘদিন ধরে উনি চালিয়ে যান এরমভাবে তো এখানে অনেকজনই এখানে জমায়েত হয়েছিল অনেক ঝামেলা হচ্ছিল আমরা চাই না আজকে চেক হ্যাঁ চেক আনতে এসেছিলো ব্ল্যাঙ্ক চেক একটা একটা পঁচিশ হাজার টাকা চেক আনতে এসেছিলো ডেট থাকবে না ওটা দিতে হবে দিলে আমার অ্যাকাউন্টে এক লাখ টাকা ঢুকিয়ে যাবে চুরানো ছিয়ানব্বই হয়েছে ওনাকে ডেকেছিলাম ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামের সামনে বাসকে রোল কোর্টের সামনে ডেকেছিলাম দেওয়ার জন্য তারপর জানতে পারলাম বলতে আমি তো বুঝেই গেছি এরকম যে এরকম আমার বলা হয়েছে যে আপনি আজকে দিন আমাদের চেকটা দেওয়ার পর আমরা আপনাকে এক মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে ওই চুরানব্বই হাজার ছশো টাকাটা চলে যাবে তো এরকম হচ্ছে আমার এলাকাতেও কালকে একজনের ধরা পড়েছিলাম ডকুমেন্ট নিয়ে গিয়ে তার নামে লোন অ্যাপ্লাই করা হচ্ছে এরকমভাবে হচ্ছে তো আমি সন্দেহ ছিল ওনাকে বসানো হয়েছে উত্তপ্ত জায়গা ছিল তাও সেখান থেকে সাইড করে নিয়ে এসে এই জায়গায় চুপ করে ওনাকে বসিয়ে আপনাদের খবর দেয় যাব ফোনে বলতে অজস্র ডকুমেন্ট আছে কাস্টমারের সেন্সিটিভ ডাটা যেমন আধার কার্ড প্যান কার্ড কাস্টমারের চেক ক্যান্সেল চেক বিশেষ করে যেটা পেয়েছি যে কাস্টমার পঁচিশ হাজার টাকা চেক দিয়েছে সেই পঁচিশ হাজার টাকার চেকে কোনো রকম নাম নেই ব্ল্যাঙ্ক চেক কাস্টমার একটা কাস্টমারকে দাঁড়িয়ে ওনার ফোন থেকে ফোন করলাম ফোন করে বললাম যে আমি এরকম হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক বলছি আপনি কীরকম হয়েছে বলছেন উনি ফ্রড উনি আমার থেকেও চেয়েছেন উনি আমাকেও বলেছেন সেই রেকর্ডিংও আমাদের কাছে আছেন তিনি একটু দূরে থাকেন তিনি থাকেন সাঁপুই দিকে লিলুয়া এবারে ওই জন্য উনি উনি আসতে পারেননি না উনিও বলেছেন যে আপনারা ওখানে স্টেপ নিন যদি আমার কোনো দরকার লাগে হেল্প লাগে আমিও তাহলে বাইট দেবো আমাদেরও আমাকেও বলা হয়েছে ডকুমেন্ট দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য তো এখানে বসে থাকাকালীন অনেক ফোন এলো ওনাকে বলছে কালকে আর একটা লিড আছে আর একটা পার্টি পেয়েছি ভাই কালকে যা এরম্বারে ওনার কাছে পরপর করে অনেক ফোন আসতে চাইছিল যেগুলো রেকর্ডিং আমরা করে রেখেছি ওনাকে রেখেছি আমার নাম অভিষেক সিনহা এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন সমাধান পেতে চান যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন थ्री जुग, 9830106967 वन 9239655323 और